এত তাড়াহুড়ো করে কই যাস? নাস্তা করে যা। নাস্তা করার টাইম নেই আম্মা, বড় ক্লায়েন্ট, ফ্যাক্টরি বানাইবো। চাইলে কি ফ্যাক্টরি বানান যায়? জমি লাগবো না? জমিনের কাগজপত্র, দাগ, পড়সা, এগুলো আমি ছাড়াকে বুঝে নিই। বাজার, আমি অত কিছু বুঝি না। আমি বুঝি ভালো আর মন্দ। কাজটা কি ধরনের? ভালো ভালো কাজ আম্মা, তুমি চিন্তা করো না। রেজিস্টারটা না মুছছে না সকালবেলা, কুফা বুঝছি, মারে সালাম করি নাই। এত যে সারাদিন খাউন খাউন করস, কালার বিলটা দিস নাই কেন? ভাই আমি তো আসি রাতের 11টা বাজে, আমি দিব কেমনে? তো কি হইছে, তো নগদ নাই? নগদে দে। নগদ তো শুধু ক্যাশ আউট করে, সেন্ড মানিতে সুবিধা আছে নাকি? নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। এরা এরা আমার জমি দখল করতে আসছে, কার এত বড় সাহস? হ্যাঁ এই জমি দখল করতে আসছে কে? কেডা আমার জমি দখল করে? হ্যাঁ এটা আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। এই জমি সব কাগজপত্র আছে, খাজনা পত্রি সব দুয়ারে নেই। এই জমি আমি বিক্রি করুম না? এগুলো আমরা সব জানি, কিন্তু কই কোনো লাভ হইব না, জমি আপনার বিক্রি করতে হইব। এই জমি বিক্রি করতে হবে? কার কথায় বিক্রি করুম? হ্যাঁ এই কথা গিয়া মন্ডলে কোন? এই তো কথার মন্ডলে আছে না কেন? হ্যাঁ পুরো আসে। হ্যাঁ দেখ পুরো আসে। আসে কি আছে মন্ডল? কি হচ্ছে কেন? তুমি কি ব্যবস্থা করছো? লঞ্চেস কোথাকার স্যার? আসতে আসেন 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 স্যার, বসেন কাকা, আসেন আসেন আসেন। আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সমাধান হয়ে যায়। বসেন কাকা, বসেন। কি সে হ্যাঁ তো জমি দিতে চায় না? তোর বাপের জমি? এটা তার বাপের জমি, সে দিতে চাইবো না, এটাই স্বাভাবিক। তোর বাপের জমি হইলে তুইও দিতে চাইতি না, আমার বাপের জমি হইলে আমিও দিতে চাইতাম না। তার কপাল ভালো যে এই জমিটা তার বাপের, তোর আমার বাপের না। একটা উদাহরণ দেই, ছোটবেলা আমার মুসলমানের সময় পলাই গেছি গা নানির বাড়িতে, চার পাঁচ দিন গিয়ে থাকছি, আমার বাপে লোক পাঠাইছে ওখান থেকে পলাই গেছি এক বন্ধুর বাড়িতে। এবারে খালি পালাইতেছি পালাইতেছি, তারপর ধরেই না আমার মুসলমানটা করাইছে। এখন ওই মুসলমানি লোক কি আমি আপত্তি করি? আমি কি একবারও বলি যে না এটা ঠিক হয় নাই? বলি আমি? কেউ বলে? বলে না, কিন্তু গোড়াতে সবাই আপত্তি করে। হ্যাঁ এইরকম কিছু কিছু জিনিস জোর করিয়া করাই ফেলাই তো মঙ্গলের জন্য, ভালোর জন্য। এই যে জমিটা কাকার বাপের, এটা তার কপাল, এটা সে এখন বুঝতেছে না, ভবিষ্যতে সে বলবে না মন্ডল তুমি একটা কাজ করে দিছো। সে টাকা পাবে না তা তো না, কাকায় বুঝতে পারতেছে না যে এই জমিটা আসলে কি কাজে লাগবে। স্যার এখানে আছে, স্যারে জানে, পাশের জমিটা ফ্যাক্টরি হবে, আমাগো এলাকার হাজার হাজার পোলা পান এই ফ্যাক্টরিতে চাকরি করবে। স্যার সেরকম কথাই কিন্তু হয়েছে, এই জায়গাটা ব্যবহৃত হবে রাস্তার কাজে। এত বড় একটা ফ্যাক্টরি, একটা রাস্তা লাগবে না, পাকা রাস্তা। এখানে একটা পাকা রাস্তা হইলে, এখানে একটা ফ্যাক্টরি হইলে আমাদের এলাকার কত বড় উন্নয়ন হবে। হ্যাঁ এলাকার হাজার হাজার পোলা পান মেয়েরা এখানে চাকরি করবে। এই জিনিসটা এখন কাকায় বুঝতে পারতেছে না, এটা ঠিক আছে আমি বলতেছি, তারপরেও তার মনটা মানবে না, ওই মুসলমানের মতন।
মূল কথা হচ্ছে মঙ্গলের জন্য কিছু কিছু জিনিস জোর করে করতে হয় করাইতে হয় সেইটা পরবর্তীতে বুঝে নগদে বুঝে না হ্যাঁ তো রাত আতু আতু করে সে তো জমি বেচতে চায় না কোম্পানি যা তো অন্যায় ওইটা তো আমি এতক্ষণ বুঝাইয়া কইলাম ওইটা হবে না আপনি আপনার কাজটা করেন আমাদের প্রত্যেকের প্রত্যেকের কাজটা করা উচিত আপনি আপনার কাজটা করেন হ্যাঁ আতু দেন কাকা কাকা ঠিক আছে তাহলে যার যার বাড়ি যান এই মিষ্টি টিষ্টি সব ঠিকঠাক বন্ধু ব্যবস্থা করে স্যার আপনার লগে একটু কথা আছে আপনার একটু আসেন এদিকে আসেন কথা বলছি স্যার আপনি এই অফিসে জয়েন করছেন কবে তিন মাস ফোন দে তোর বাপের ফোন দে আমার নন্সেন্স কস ফোন দে তোর বাপের ফোন দিয়া কম মন্ডলে আমার চটকানা মারছে দে ফোন দে দে ফোন দে না আর একটা খাবে ফোন দে লাউড স্পিকারে দে দে হ্যালো বস আপনি আমাকে কার কাছে পাঠাইছেন মন্ডল নামে এক লোক আমাকে চোর মারছে এদিকে এক কাপ চা দে বয়স কত হইলো কাকা সত্তরের কাছাকাছি হবে তাহলে আর কয়দিন পুরান মালের সমস্যা কি জানেন কাকা পুরান মাল মডিফাই করণ যায় না মডিফাই করতে গেলে ভাইঙা যায় আপনি একটা পুরান মাল কিন্তু আমি সূক্ষ্ম কারিগর একটু চেষ্টা করি কাকা দেহি মডিফাই করতে পারি কিনা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন আপনি নিজেও হয়তো টের পান নাই কিন্তু আপনি কিন্তু একটা নিশাখোর খুব বাজে একটা নেশা আছে আপনার ঐতিহ্যের নেশা ঐতিহ্যটা ধরে রাখতে চান বাপের স্মৃতি জমি ধরে রাখতে চান মনে করেন যে এটা খুব মহৎ ব্যাপার বাপের ধরে রাখেন নাই কিনে গিয়া পারছেন ধরে রাখতে কেউ পারে না পারা যায় না জমিন ধরে রেখে কি হইব আর আপনি তো এটা ধরে রাখতে পারবেন না মাটির তলে চলে যাবেন আপনি ভবিষ্যৎ বংশধর জমি কি করব তা ঠিক আছে এটা তো দূরের কথা কইলাম বর্তমানেই আপনি এই জমি রাখতে পারবেন না ক্ষমতাই নাই আপনার বাস্তব কথা এটা বুঝার চেষ্টা করেন আপনার নজরটা পিছনের দিকে অতীতে ভবিষ্যৎ দেখেন না আপনি এই যে ভবিষ্যৎ রিসেপশনিস্ট ওই কোম্পানির রিসেপশনিস্ট চাকরি হয়ে গেছে তারপর টাকাও পাইবেন বাজার দরের চেয়ে বেশি টাকা পাইবেন সমস্যাটা কোন জায়গায় বুঝতেছি না সুখে শান্তিতে থাকবেন না আপনি বেকা হয়ে গেছেন না আমি আমার জমি দিব না দিব না দিব না লাভ কি লাভটা কি মেয়েটা সুখে থাকুক চান না হ্যাঁ সব কিছু ঠিকঠাক মতো চলুক চান না যদি কোনো অন্যায় কথা বলে থাকি তাহলে মাফ করে দিন কিন্তু আশা করি আপনি বুঝতে পারছেন হাফিজুদ্দি আহদিকে কালকের সকালে চাচারে নিয়ে গিয়া ওই দলিলটা না আমি চলে আসবো আমি এসে সাইন করে নিয়ে যাবো বুড়ো মানুষ তারটাও লাগবো ওয়ারিশ তো টাকা দাও রেডি আছে ধরেন না শোনেন না আব্বা কি কইছে আব্বা এই জমিন বেচবো না আর যদি বাড়াবাড়ি করেন না তাহলে আমি থানায় যাব থানা তো 24 ঘন্টাই খোলা থাকে যাইবে অসুবিধা কি আফসোসের টাকাগুলি তো এই বাড়িতে আর ফেরত আইব না সুলাইমান নিখোঁজ হয়ে গেল বাইচে আছে না মইরা আছে এটা না বুঝাই মায়ের বিধবা বানাইলেন ঠিক হইল না তো
পয়সা তো থাকতেও পারে পারে না এটাকা ভিক্ষা মানছো কিছু মনে করি নাই বড় ঘটনায় আমি কিছু মনে করি না ছোটখাটো ঘটনা দিলে ভিতরে লাগে এক কাপ চা দিতে গেছিল দেও নাই খুব মাইন্ড করছি আপনি যদি স্টার্ট দাও আব্বা সোলমনের কথা কি কইলো সোলমন তো বাইসা আছে সোলমন বাইসা আছে আব্বা কত কোন নাকে কথা নাই বার্তা নাই যখন তখন সম্পর্ক বুঝো না আমি কামে গেছি ব্যস্ত থাকি কেন আমার ফোন কি আজ রাইলে সুখ আপনি দেখাই ডরাইয়া যান না তোমার ফোন বারমুডা টাঙ্গাল কি বুঝি নাই হাইওয়ে বাস না হলে বুঝলাম যাবো বারমুডা ট্রায়াঙ্গল হলো যেন সবাই বারমুডা ট্রায়াঙ্গল হলো যেন সব কিছু নাই হয়ে যায় তো ফোন দিলে আমি নাই হয়ে যাই ভাল লাগে কি কার্বন ডাইঅক্সাইড মানে কি তোমার নিঃশ্বাস সংসার করতে শখ করে না আমার সংসার কি শখের জিনিস সংসার খুব সিরিয়াস জিনিস তোরা একটা সিরিয়াস জিনিসের শখ বানায় ধ্বংস করে দাস এর লেগেই তো প্রথম বড় খুন করছেন লটকাইয়া দিয়া কইছেন আত্মহত্যা করছেন আর হন বৈশা বৈশা তার সব সহায় সম্পত্তি গিলতাছেন আলফা বেগমের তো কিছু নাই আলফা বেগম রে কেন ভয় দিবেন হয় ছেড়ে চুপ কর পরে বিয়া করছি সাক্ষী আছে কেন মৌলবী সাহেব নাই হ্যাঁ তো মিশা কথা কইব না কথা কবি
আমার সব ভালো কাজের লগে কিন্তু আপনি আসছিলেন, আমার জন্মের সময় আপনি আজান দিছিলেন শুনছি। শুকুর আলহামদুলিল্লাহ, তুমি ঠিকই বলছো বাজান। শোনো বাজান, স্বেচ্ছায় যদি কেউ আল্লাহর কাছে হেদায়েতের জন্য পানা চায়, আল্লাহ বড়ই খুশি হন। এখনো সময় আছে। আমার বিয়ের কাজেও আপনি আসছিলেন, আমার স্ত্রী মারা গেল, জানাজাও আপনি করাইলেন। বিবি সাহেব নিয়ে আনার ব্যবস্থা করো। তুমি তো বাজান এখন সমাজের স্বীকৃতি নেওয়া নয়, এটা ঠিক না, অন্যায়। আমি এই দেশ শুনতে গেছিলাম, প্রায় তিনটার সময় আপনার ডাক দিয়ে আনলাম, আপনার বিয়া পড়াইলেন, তারপর শরবতের লগে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াইছিলাম আপনাকে, যাতে আপনি ভুলে যান। আপনার মনে আছে, আপনি বললাম সাংঘাতিক। দেখো সেই দিন আমি ছিলাম বলে কিন্তু জনগণের রোশন থেকে তুমি পাইছিলে ছিলা। আমার আম্মায় কয় জান মালের মালিক আল্লাহ, মানুষ খালি উছিলা, আপনি কেউ না। এই উছিলা হাফিজত দিয়ে হইতে পারত, আপনি কেউ না। মন্ডল কারো কাছ থেকে ফাও কোনো কিছু নেয় না। না না, এটা আমি নিতে পারি না। কেউ খুশি হয়ে কিছু দিলে ওটা নিতে হয়, আর ওটা যখন মন্ডল দেয় তখন বুঝে নিতে বুঝে ওটা নিতেই হবো, তাহলে উপায় নাই। আমি যদি স্টার্ট দে যার যার প্রেশার সে সে বাড়ায়। তোমার বাপের দোষ আছে, প্রেশার লয়, মানুষের তো প্রেশার দিবই, বুঝলি বা কেন, প্রেশার ফিক্কা মেরে ভালাই দিতে হয়, বুঝে না। আপনার মধ্যে কোনো মানবিকতা নাই না, আপনার কারণে হ্যাঁ টেনশন করতেছে। তাহলে এতক্ষণ কী কইলাম, টেনশন জিনিসটা বন্ড কর্জ, জমি বেচা কি না, বন্ধকি, মুনাফা, স্টক, ইন্স্যুরেন্স, টাকার জগৎ, মানবিক জগৎ বা প্রকৃতি জগতের এখানে ঢুকুনের কোনো রাইটই নেই। কথা কোন জ্ঞানীর লাগান, কাম করেন শয়তানের লাগান। এই বয়সে শয়তানের দিকে নজর রয়েছে তোমার? শয়তান চিনো মানুষ চিনো না, নামাজ পড়েছি, শয়তান নামাজ পড়ে। আমার পেশাটাই এরকম, জমি হাসিল করে দিতে না পারলে মন্ডলকে মন্ডল করব। এলেগে আমার সূত্র, নয় জমিন নয় জামিন, মানে মরণ। বাপের একটু বুঝে হতো, হুম, বেশি এক্সেপশনাল তোমার বাপে, তারে বুঝাইবা যে ম্যান ইজ মর্টাল, যত দেরিতে মরণ যায়। তোমার বাপে জলদি করতে চায়, ওষুধ বাসি হয়ে যায়, যাও খাওয়া যাও, যাও তোমার জমি লইয়া কাজা করণটা কিন্তু ভালো না, জমির পেছনে বিরাট স্বামী ডারে হারাইছ।
আব্বা মা ভয়ের কিছু নাই একটা সমাধান হইবই আব্বা আল্লাহ আমাদের উপর থেকে তার ছায়া কাইরা নিছে সমাধান এখন মণ্ডলের হাতে তার সাথে তুমি ঝামেলায় যাও না তাই বলে পৈতৃক সম্পত্তি আমি ছাইরা দিব আমাকে তোর ভবিষ্যৎটা তো ভাবতে হবে তোর ভবিষ্যৎ আছে না আমার ভবিষ্যৎ অন্ত নেই আব্বা মণ্ডল খুবই খারাপ লোক এমন কিছু নাই যে সে করতে পারে না তারপর সোলেমানের কথা কইলো কি কইলো জমিনের কাইজায় কম বয়সে বিধবা হইছে এখন যদি তোমার কোনো ক্ষতি করে তোমার সারা আমি বাস মুলে আব্বা নতে নগদে যেহেতু আছো সুতরাং বতে প্লিজ আর বকোটা আরে বতে বেশি ব্যবহার করলে লতে লাভ বেশি নগদে বিল পে ফ্রি ছাড়াও আরো সবকিছুতে শুধু লাভই লাভ দেশি নগদে বেশি লাভ ভাই কত পাঁচ তোমার তো আবার আহন লাগবো জাহাঙ্গীর কে ভাই আরো পাঁচ দেওয়ার লিগা তোমার বসেরা তো এসি রুমে বইয়া হাওয়া খায় ফিল্ডের খবর তো তারা রাখে না ফ্যাক্টরি বানাইব হাজার হাজার কোটি টাকার মালিক আরো হাজার হাজার কোটি টাকার মালিক হইব মানুষের জমিতে যেই মানুষটা জমি দিতে রাজি না ওই জমিনের ব্যবস্থাটা আমাকে করতে হয় আর ওই ব্যবস্থা করতে গিয়া আমাকে কি কি করতে হয় ওটা আমরা জানি বাইতে আমি যাইতেলে বুঝাইয়া বলবা যে স্যাপ দিয়া বক মারণ যাইব না আদার লাগবো মন্ডল ভাই কইছে হ্যাঁ আমি পাস রেখে দিলাম বাকি পাস না পাঠানো পর্যন্ত আমি কিন্তু আউগাবো না ঠিক আছে আহ কয় স্টার্ট দিয়ে জন্নাকে বাইতে যাবো চিন্তার কথা অসুবিধা না আইবো আর তেরা লোক তো কোম্পানির লোকের জোর জবরদস্তি করণটা ঠিক হইছে তো কোম্পানি বিশাল ব্যাপার আমার বাজান কোনো জোর জবরদস্তি করে নাই এরোয়া আমি আপনার কাছে মাফ চাইতেছি আমার যা কিছু আছে আমি সব কিছু আপনার নামে লিখে দিব সব কিছু দিয়া দিব আপনি শুধু আমার বাজানটা ফেরত দিয়া দেন সাসি একটু কর না আমি আমি আমার বাজানের বুঝাই কমু আপনি বিশ্বাস করেন আমি বাজারে বসে খুব বাজার আর এরকম করবেন আপনি আপনি শুধু একবার আইনা দেন আমার বাজারে আমি 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 খুঁজছি বাজার মায়ের বয়স কম গার্জিয়ান নাই তো সাহায্য নিয়ে যদি ওর ভিতরে খুঁজে পাই সেটা আল্লাহর অশেষ রহমত হবে তোর ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ অনেক মহান বাজান তুই একটু চেষ্টা কর তুইও তো ছিলে হইতে পারোস মা এটা তোমার আমারে কোন লাগবো না
সে যখন এসে বলছে তখনই তো আমি বুঝছি চেষ্টা আমি করব আমি জানি আমি আপনার কাছে ক্ষমা চাইতে যাও পারে মানছি যে আপনি আমার বাজার মেতে আরে উড়ো উড়ো আমি সব দিয়ে দিব আপনি আমার বাজার রাইডার আপনি জানেন আপনি জানেন বাজার ঠিক আছে আমি বুঝছি 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 আমি চেষ্টা করব কিন্তু বহুত গাড়তারা তোমার বাজার তুই আর করবো না শুনেন না তাই না আল্লাহর কাছে দোয়া করেন কি সুন্দর চকচকে কাগজ দেখলি পরে সাইন করতে মন চাই কাকা শোনা কাকা সাইনটা করে ফেলেন ধরেন 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 না না আমি আমার জমি বেচবো না এটা অন্যায় আমি আমার জমি বেচবো না একদম মন্ডলের কাছে ন্যায় অন্যায়ের কোনো দাম নাই আমার প্রেশার আছে আমার খুব খারাপ লাগতেছে ও প্রেশার আছে হ্যাঁ হ্যাঁ কি আগে কবি না কাকার প্রেশার আছে যা একটু পানি খাও যা পানি নিয়ে আসো যাও একটু ঠান্ডা দিয়ে নিয়ে আসো ঠান্ডা অংশ তো একদম ঠান্ডা আল্লাহর কাছে সব সময় বলি আল্লাহ যেন তোরে সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করে বিশ্বাস করি না তোমার দোয়ার কারণে আমি সবসময় বারা মুসিবত থেকে রক্ষা পাই আমার সব কিছু তোমার কিন্তু বাজান তোর অন্যায় আমারে তোর কাছ থেকে অনেক দূরে সরাই লয়ে যেতেছে তুই তুই থাম বাজান তুই থাম এটা কি হলো তুই কেডা লয়ে গেলো কিন্তু হে যদি পরে বাক্য বসে কিছু করার নেই মায় কইছে জব্বর মোল্লার বাড়িতে পৌঁছাই দিতে পৌঁছাই দিবি পানি লাগবো না মরে গেছে অনেকক্ষণ পরে আছে বুঝতে পারি নাই ভাই সুলাইমান তো ভাই পাগলে ঘুরতে আছে মরে নাই ভাবছিলাম বুড়াও তো পাগলে ঘুরবো আর তার কারি বারিশ থাকবো
ধন্যার আপনি বিয়ে করলে তো সমস্যার সমাধান। উদাও করে দে তাহলে। জব্বার মোল্লার মতো ভালো মানুষ তুমি কি হইবে এখন ম্যানেডার? খোদার গজব পড়বে তোমার উপরে। অসুবিধা নাই, শোক কাটলে ওরে বিয়ে করে হলাম। আলবত না, তুমি একটা জানোয়ার, আর কোনো জানোয়ারের সাথে কোনো মানুষের বাচ্চা বিয়ে হইতে পারে না। আমি হইতে দেব না। বিয়ালে মৌলবী গাং পারিব না, ওটু বলি তো মৌলবী শেষ না রে। একদিনে দুটা লাশ বাল দেয় না। না দেখাইব, একটা পানিতে ডুবে আর একটা দুটা ফুলকে, দুটা তো দুই রকম। হুম দে না, ঠিকই কইছস, ম্যানিস তো মোটাল লিস্টার দে। আল্লাহ একদিন বিচার করবো তোর উপর, আল্লাহর গজব পড়বো। তুই আমার সুলেমানে নিয়ে গেছিস না, মারা ফেলছিস, এখন আমার বাপ রে তুই মারা ফেলছিস না। কারে কি কইতাস আমি মন্ডল, তোমার বাপের খুঁজতে লোক পাঠাইছি। খুঁজতে লোক পাঠাইছিস না? শয়তান আমার যদি খারা এনে তুই কোথায় যাবি না? তুই এনে খারা আমি এখন যাব না, নামাজ পড়ে যাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জমি জমা বিটা বাড়ির সব খেয়ে দিন।
জমি জমা বিটে বাড়ি কি আমার নাই? আমার জমি জমা বিটে বাড়ি সব তোমার দিয়ে দিন সব। তাহলে কি চান আপনি? তোমার এমনি না বিয়া করুন। তাহলে দেখেন একবার। ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট রেট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আর সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। আমি যেন বিপদে না পড়ি একদম চলে গেল। আমি তোরে মানুষ বানাইছি, ভালো মানুষ কি বানাইতে পারছি? হাফিজদ্দি দুয়ার খোল, দুয়ারটা খুল না হাফিজদ্দি, আমার ডর করে। হাফিজদ্দি মৌলভী সাহেব, আমার ডর করে মৌলভী সাহেব, দুয়ারটা খুলেন মৌলভী সাহেব, দুয়ারটা খুলেন, আমার ডর করে, আমার ডর করে মৌলভী সাহেব। সুবাই দে তো বুবু। হুম ভাইজান কনে পাগল ছাগল কি আর ঘরে থাকে? থাকে না, উধাও